চট্টগ্রামকে একটি নান্দনিক শহরে গড়ে তোলার লক্ষ্যে হাতে নেওয়া হয়েছে বিভিন্ন মেগা প্রকল্প এবং সেগুলো বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে সিডিএ কর্তৃপক্ষ। মানুষের জীবনধারাও যেন সড়কের মতো দুর্দশায় ভরা, আর তাই চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকার জাতিসংঘ পার্ক সংলগ্নে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনে একটি কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসী এই প্রকল্পকে সাধুবাদ জানিয়ে বলেন, আমাদের জন্য সবাই সকলের উপকার আসবে এটা, কারণ এটাতে নালা অনেক সংকীর্ণ ছিল, এখন তো বেশ প্রশস্ত হবে, পানির গতিও বাড়বে। এটা হচ্ছে যে ওই মানে সংযোগ যেটা বলে ওই সড়কটা সংযোগ হিসেবে কাজ করে, তো বেসিক্যালি এটা গত এক মাস ধরে এই অবস্থায় আছে, তো এটা যত দ্রুত সম্ভব মানে কাজটা হয়ে গেলে মানে আমাদের জন্য ভালো আর কি, সোসাইটি এলাকার মানুষের জন্য ভালো, তেমন সোসাইটির বাইরে যেসব মানুষ আছে ওরা ওদের চলাচলের জন্য ভালো হবে। ১০ টাকার কাম হলে এটা সরকার থেকে বাজেট করে ১০,০০০ টাকা, তো এতে জনগণের লস না, সেনাবাহিনী করতেছে যে এটার জন্য আমি স্বাগতম জানাই। সাময়িক অসুবিধা হলেও এই প্রকল্পের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা নিরসন কমে আসবে বলে মনে করছেন অনেকে। যেহেতু সেনাবাহিনী করতেছে, তারা যে কাজটা হাতে নিয়েছে এই কাজটা সাফল্যভাবে শেষ করবে এবং চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের যে জলাবদ্ধতা এই সমস্যার সমাধান হবে। সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনের জন্য এটা তো সহায়ক অবশ্যই, এটা সেনাবাহিনী বাস্তবায়ন করতেছে, এটা ড্রেনও পরিষ্কার করবে, এটা উঁচা করবে, এটা ভালো কাজ। কালভার্টের সেতুর বিষয়ে প্রকল্প পরিচালকের সাথে কথা বললে তিনি চটলা টিভিকে জানান, আমাদের প্রকল্পের জন্য নগরীর জলাবদ্ধতা নিরসন কল্পে খাল পুনঃখনন সম্প্রসারণ সংস্কার করলে নগরবাসী এর থেকে রেহাই পাবে এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। আমরা রশিদ, চটলা টিভি, চট্টগ্রাম। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।